सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी सकले भलो आछो। आज तुम्हारे अष्टम श्रेणी हिंदू धर्म विषय ओपर अध्याय पंचम पाठ शिरोनाम देवदेवी और पूजा पार्वण ए विषय ऊपर आज आलोचना करब। प्रथम तुम्हारे पाठ शिरोनामे रही है देवदेवी और पूजा पार्वण। एखने दुटी पाठ एक हलो देवदेवी और एक हलो पूजा पार्वण। देवदेवी कारा हमें जानी ईश्वर सकल किचुर मूल ईश्वर ईश्वरी सकल किचु सृष्टि करेछेन तिनी सकल किचुर नियंता विश्वेर नियंता सर्वव्यापी सर्वत्र विराजित एवं सर्वशक्तिमान। तो काजी ईश्वर तिनी एक अद्वितीय तिनी निराकार ताहिले तिनी निराकार। ए ईश्वर जदि निराकार हन देवदेवी ईश्वरेरी एकटी साकार रूप ईश्वरेरी एकटी साकार रूप देवदेवी। सुप्रिय शिक्षार्थीबृंद निश्चय बुझते पारछो ईश्वरेर एकटी साकार रूप देवदेवी। ताहिले देवदेवी एकटा पाठ आर एकटा हलो पूजा पार्वण। ताहिले आमरा काके पूजा पार्वण करते बला हुए छे से पूजा पार्वणेर जे निर्देश रही है शास्त्रे ताके मूलत ईश्वर के पूजा पार्वण करार कथा बला आछे। किन्तु ईश्वरी आबार साकार शक्ति रूप धारण करे देवदेवी रूपे आविर्भूत हन शुभक्षणे। काजे से देवदेवी आमरा पूजा करे थाकि देवदेवी पूजा करले ईश्वरेरी पूजा करा हुए थाके। केन पूजा करे थाकि आमरा आमादेर ईश्वर खुशी हबेन एवं भक्तेर आकांक्षा पूरण करबेन সেটা আমা এবং কৃপা করবেন রক্ষা করবেন তিনি আমাদের মঙ্গল করবেন। এই জন্যই আমরা ঈশ্বরের পূজা করে থাকি। এখানে দুইটি শব্দ পূজা পার্বণ। পূজা হইল শ্রদ্ধা জ্ঞাপন কাকে দেবদেবীকে আরাধনার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা শ্রদ্ধা জ্ঞাপন করা আর পার্বণ হচ্ছে উৎসব। আমরা একটা পূজা পার্বণ করতে গেলে একটা অনুষ্ঠান করা হয়ে থাকে সেই অনুষ্ঠানটির নামই উৎসব। যেমন আমরা জানি দুর্গ উৎসব আমাদের বড় উৎসবের নাম কি দুর্গ উৎসব। যে দুর্গা পূজা বছরে আশ্বিন মাসে করা হয়ে থাকে সেই উৎসবটির নাম মহা উৎসব বা দুর্গ উৎসব। তাই সেই পার্বণ কথাটির অর্থ উৎসব উৎসব। আচ্ছা এখানে ঈশ্বরেরই আরেকটা রূপ রয়েছে ওম একটা প্রতীকী চিহ্ন আছে ঈশ্বরের সাকার বা নিরাকার এরকম। আচ্ছা এখানে ওম দ্বারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতার নাম প্রকাশ পায়। ব্রহ্ম সৃষ্টিকর্তা তিনি ঈশ্বরই সৃষ্টির জন্য ব্রহ্মাকে এবং পালনের জন্য বিষ্ণুকে এবং সংহারের জন্য মহেশ্বরকে দায়িত্ব দিয়েছেন। সেইভাবেই তার শক্তির বহিঃপ্রকাশ রূপে সব কিছু পালিত হচ্ছে। তারপরে রয়েছে
দেবদেবী কথাটি এখানে আছে। দেবদেবী, এই দেবদেবী শব্দটির দেবদেবীকে একত্রে দেবতা বলা হয়। এখানে দেবতা বা দেবদেবী একই শব্দ, একই অর্থ। আচ্ছা, পূজা, আরাধনা বা শ্রদ্ধা জানানো, পার্বণ, উৎসব, এর উদ্দেশ্য হলো কি? পূজা করলে ঈশ্বর খুশি হন এবং ভক্তের আকাঙ্ক্ষা পূরণ করেন। তাহলে আমরা পূজা অবশ্যই করতে হবে, আমাদের মঙ্গল থাকার জন্য, আমাদের অনেক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলোর উদ্দেশ্যে আমরা এই পূজা পার্বণ করব, শ্রদ্ধা ভরে, বিশ্বাসের মাধ্যমে। পূজা পার্বণের মূলে রয়েছে তিনটি বিষয়। প্রথমটি হলো বিশ্বাস, আচার, অনুষ্ঠান। এই তিনটি মিলে হইল মানুষের ধর্ম। বিশ্বাস ছাড়া কোনো ধর্মকর্ম হয় না, মনে রাখবে। বিশ্বাস ধর্ম পালনের মূল সোপান। আচ্ছা, তারপরে রয়েছে, আচ্ছা, এই দেবতা। এই দেবতা, দেবতাদের এই বিভাগের মধ্যে আমরা দেখতে পাই এই তিনটি বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো হচ্ছে, এক, বৈদিক দেবতা। দেবতাদের তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে শাস্ত্রে, বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা, লৌকিক দেবতা। বৈদিক দেবতা কারা? বৈদিক দেবতা হচ্ছে, বৈদিক কথাটির অর্থ কি? বেদ, যোগ, স্নিক, বৈদিক। বেদে যে সকল দেবতাদের কথা রয়েছে সেই দেবতাদেরকে বলা হয় বৈদিক দেবতা। যেমন অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, উষা প্রভৃতি বৈদিক দেবতার উদাহরণ। তারপরে রয়েছে পৌরাণিক দেবতা। পুরাণে যে সকল দেবতাদের কথা উল্লেখ রয়েছে তাদেরকে পৌরাণিক দেবতা বলা হয়ে থাকে। যেমন দুর্গা, কালী, গণেশ প্রভৃতি পৌরাণিক দেবতার উদাহরণ। তারপরে রয়েছে লৌকিক দেবতা। আমরা কতগুলো সাকার উপাসনা করে থাকি, সেই পূজা করে থাকি, সেই পূজাগুলো লৌকিক দেবতার উদাহরণ। সেই দেবতাগুলো হলো শীতলা, মনসা, শনি প্রভৃতি দেবতার উদাহরণ। তাইলে দেবতাদের তিন শ্রেণীতে বিভক্ত করা যায় তোমাদের আলোচনা করা হলো, তোমাদের নিকট আলোচনা করা হলো। সংক্ষেপে তোমরা বুঝতে পারলে অবশ্যই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে পূজা করব উদ্দেশ্য বললাম, এখন পূজার যে উপকরণগুলো লাগে তোমাদের পাঠ্যপুস্তকে, সেগুলির কিছু ইঙ্গিত দেওয়া রয়েছে। সেগুলি তোমরা নিশ্চয়ই পাঠ্যপুস্তক বা যে তোমরা পূজা অর্চনা তোমাদের গৃহে করা হয়ে থাকে, তোমরা অনেকগুলোই সুপরিচিত। যেমন যে রীতিনীতির মাধ্যমে পূজা করা হয়ে থাকে, যে বিধি বা রীতিনীতি বা অর্ঘ, অর্ঘের মাধ্যমে দেবতাদের যে সন্তুষ্ট করার জন্য যে উপকরণ প্রয়োজন, সেগুলি হলো পূজার উপকরণ। পূজার উপকরণে পূজা করতে গেলে কি লাগে? প্রথমত লাগে প্রতিমা, এটার আরেক নাম বিগ্রহ। সেই প্রতিমা সম্মুখে রেখে পূজা করা হয়ে থাকে। সেটি আমাদের বিশ্বাস যে ঈশ্বরই সেই প্রতিমা রূপে আবির্ভূত। তিনি আমাদের কৃপা করবেন, রক্ষা করবেন, সাকার শক্তি তিনি।
কাজেই সেই প্রতিমাটি আগে প্রতিষ্ঠা করতে হবে, স্থাপন করতে হবে, বিগ্রহ স্থাপন করতে হবে। সেই প্রতিমার কে সন্তুষ্ট সেটা প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে, চক্ষুদানের মাধ্যমে সেই শুভক্ষণে দেবতার আহ্বান করে তাকে জাগ্রত করতে হবে এবং আহ্বান করতে হবে, আসার জন্য তাকে নিমন্ত্রণ করতে হবে। অবশ্যই তিনি ভক্ত, সফল ভক্ত যারা তার ডাকে সাড়া দেন, কারণ আমরা শাস্ত্রে পেয়েছি ভক্তের অধীন ভগবান। ভক্ত কারা? যারা সাকার উপাসনা করেন তাদেরকে ভক্ত বলা হয়, তাইলে ভক্তের অধীন ভগবান। এমন ভক্ত হতে হবে যেন সেই ভগবান বা দেবতা তার ডাকে সাড়া দেন, সেই যোগ্যতা অর্জন করতে হবে, বিশ্বাস বিশ্বাস রেখে ভক্ত হতে হবে। আচ্ছা, তারপরে পূজা করার যে বিষয়টি, পরবর্তী বিষয়টি রয়েছে উপকরণ, সে প্রথমেই প্রতিমার পরে রয়েছে ঘট বা কলস। সেই কলসের প্রয়োজন, ঘটের প্রয়োজন, জল, ঘট, প্রদীপ, শঙ্খ, ফুলের মালা, এগুলি লাগবে। তারপরে আসন, মুকুট, তারপরে রয়েছে পান, সুপারি, কর্পূর, গঙ্গাজল, ধূপকাঠি, থালা, ধূপ, চন্দন, আবির, চাউল, আতপ চাউল যাকে বলা হয়, তেল, তুলসী পাতা, হরিতকি, কর্পূর, ঘৃত, মধু, এগুলির প্রয়োজন, পঞ্চারতি, ঘণ্টা, হলুদ, পবিত্র সুতা, পঞ্চপল্লব, জল প্রভৃতি আরও রয়েছে। সংক্ষেপে তোমাদের সেই উপকরণগুলো বললাম। কাজেই তোমরা এখন এই পূজার যে পদ্ধতি, পূজা করা হয়ে থাকে, পূজা কারা করেন? পুরোহিতগণ, পুরুষ সম্মুখে রেখে, সম্মুখে যিনি পরিচালনা করেন পুরোহিত, সেই পুরোহিত সংকল্পের মাধ্যমে গৃহকর্তার মঙ্গল কামনায় পূজা করে থাকেন। তিনি প্রত্যেকটি অর্ঘ বা উপকরণ তিনি নিবেদন করে থাকেন। যেমন কলস বা ঘট স্থাপন করেন, প্রথমেই ঘট যে নিবেদন করেন, পূর্ণ জলপূর্ণ ঘট, সেই ঘটে একটি বস্ত্র, গামছা, বস্ত্র, একটি ফল, পান, আতপ চাউল, এগুলি থাকে। সেই ঘটেই প্রথমত সেই দেবতাকেই আহ্বান করেন। কাজেই ঘট যেমন একটি মূর্তি বা প্রতীক স্বরূপ সেই পুরোহিত মনে করেন, এবং শাস্ত্রেও সেটা রয়েছে, কলস বা ঘট কি মঙ্গলের প্রতীক, ঘট বা কলস মঙ্গলের প্রতীক। তারপরে রয়েছে প্রদীপ। প্রদীপ পূজার একটি উপকরণ। প্রদীপ সৃষ্ট আলো সকল অন্ধকার দূর করে বলে একে জ্ঞানের প্রদীপ প্রতীক হিসাবে, জ্ঞানের প্রতীক হিসাবে ধরা হয়। প্রদীপ আমাদের জীবনের আলো ও আত্মাকে নির্দেশ করে। তারপরেটি রয়েছে শঙ্খ। শঙ্খ একটি মঙ্গল সূচক পূজা উপকরণ, যা সৃষ্টির পবিত্র ধ্বনি সৃষ্টি করে। এর সুরেলা ধ্বনি যেন সকলকে জ্ঞানের জগতে, ভক্তির জগতে আহ্বান জানায়, এসো দেবতাদের
কাছে আনত হও, আত্মনিবেদন করো, আত্মসমর্পণ করো। তোমার তুমি মুক্তি পাবে, কৃপা পাবে, তোমার বাসনা পূর্ণ হবে, আকাঙ্ক্ষা পূর্ণ হবে। সেই তারপরেটি রয়েছে ফুলের মালা। ফুলের মালা দিতে হয় দেবতার গলায়, তারপরে ঘটে এই ফুলের মালা দেবদেবী সম্মানিত ও সজ্জিত করার মাঙ্গলিক উপকরণ হিসাবে সেই ফুলের মালাটি দিতে হয়। তারপরে রয়েছে আসন। আসন দেবতাদের বসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মুকুট দেবতাদের উচ্চ সম্মানের প্রতীক। তারপরে পান সুপারি, পানের মধ্যে বিভিন্ন দেবীর অধিষ্ঠান কল্পনা করা হয়ে থাকে। পানের অপর নাম হল তাম্বুল। পরীক্ষায় আসতে পারে জ্ঞানমূলক যে তাম্বুল শব্দের অর্থ কী, তখন কী দিবে যে তাম্বুল শব্দের অর্থ পান, পানের অপর নাম তাম্বুল। এলে কর্পূর, তারপরেটি রয়েছে কর্পূর। কর্পূর সুগন্ধি, কর্পূর পূজার পরিবেশকে বিশুদ্ধ ও স্নিগ্ধ করে। কর্পূর একটি গুরুত্বপূর্ণ উপকরণ। তারপরে রয়েছে গঙ্গাজল। গঙ্গাজল আমাদের হিন্দুশাস্ত্রে একটি পবিত্র জল। পূজার সময় সেই জল ব্যবহারে মন আরও পবিত্র হয়, কাজেই গঙ্গাজল খুবই গুরুত্বপূর্ণ। এটি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার ক্ষেত্রে উপকরণ, গঙ্গা জল জরুরি। তারপরে রয়েছে ধূপকাঠি। ধূপকাঠি, ধূপকাঠি আমাদের ইচ্ছাসমূহ নির্দেশ করে, যা দেবদেবীর পূজার সময় বিশেষ পাত্রে রেখে প্রজ্বলন করা হয়। প্রজ্বলন অর্থ কি? জ্বালানো হয়। তারপরে আছে থালা। উপকরণের মধ্যে থালা, যে থালায় পূজার সামগ্রী উপকরণগুলো পূজার উদ্দেশ্যে রাখা হয় সেই থালাটি বা পুষ্পপাত্র বলা হয়। সেটির অপর নাম পুষ্পপাত্র। তারপরে রয়েছে চন্দন। চন্দন কাঠ সুগন্ধি, চন্দন কাঠ সুগন্ধি, চন্দন কাঠ জলে ঘষে লেপন, হ্যাঁ অনুলেপন করে তৈরি করা হয়। চন্দনের গন্ধ পবিত্র পরিবেশ সৃষ্টি করে, কাজেই চন্দন পবিত্র জিনিস। সেগুলি পুষ্প এবং বিল্বপত্রের উপর ছিটিয়ে দেওয়া হয়। সেই চন্দন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, তারপরে রয়েছে আবির। এই ধরনের ঘট, প্রথমত যে পুরোহিত ঘট প্রতিষ্ঠা করবে বা বসাবে, সেই ঘটের নিচে আবির দিয়ে, হ্যাঁ অষ্ট পদ্মদল অঙ্কন করে সেই ঘটটি প্রতিষ্ঠা করতে হয়। তারপরে চাল, আতপ চাল। আতপ চাউল বস্তুগত পূজা উপকরণের বিশেষ একটি অংশ। নৈবেদ্য, নৈবেদ্য বলতে বোঝায় কি, পূজার ফল ফলাদি দিয়ে যে একটি থালায় বিভিন্ন উপকরণ দিয়ে, ফল ফলাদি দিয়ে, মিষ্টি দ্রব্য এবং ফল ফলাদি দিয়ে যে দেবতাকে নিবেদন করার জন্য যে নৈবেদ্য যে থালাটিতে তৈরি করা হয় সেটি হলো নৈবেদ্য। নৈবেদ্য ফুল ফল মিষ্টি জাতীয় খাদ্য ইত্যাদি নৈবেদ্য হিসাবে প্রদান করা হয়।
যা দেবদেবীর কাছে আমাদের আত্মসমর্পণকে নির্দেশ করে। তারপরে রয়েছে পঞ্চারতি, পূজার শেষে আরত্রিক করতে হয়, তা আরতি করতে হয়। পাঁচটা প্রদীপের সমন্বয় সেটা করতে হয়, কাজেই পঞ্চারতি একটি বিশেষ অর্ঘ। তারপরে রয়েছে ঘণ্টা, পূজায় ঘণ্টা বাজাইতে হয়, এই মঙ্গলজনক শব্দ সৃষ্টিকারী পূজার উপকরণ একটি বিশেষ। তারপরে হলুদ, হলুদ পরিশুদ্ধ চিন্তাকে নির্দেশ করে এবং মনকে আকর্ষণ করে। এছাড়াও হলুদ দেবদেবীর, দেবী দুর্গার প্রতীক। হলুদে ভেষজ অনেক গুণ রয়েছে, এই জন্য হলুদ পূজায় ব্যবহার হয়। আর নারিকেল ব্যবহার হয় ঘটে, নারিকেলের অনেক গুণ, সেই জন্য নারিকেলটিও ভেষজ হিসাবে একটি ফল, একটি অত্যন্ত গুণসম্পন্ন একটি ফল হিসাবে ব্যবহার করা হয়। যেমন কলা, সেটিও অনেক গুণসম্পন্ন, সেটিও অনেক গুণ পূজার উপকরণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে পবিত্র সুতা যজ্ঞের জন্য প্রয়োজন হয়, সেটা সেই সংক্ষেপে আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টি আরও বাসায় বিস্তারিত অধ্যয়ন করবে। আজ তোমাদের বাড়ির কাজ থাকবে পূজার, বাড়ির কাজ থাকবে, পূজার উপকরণগুলোর একটি তালিকা তৈরি কর। তোমরা এই অধ্যায়ের এই পাঠগুলো, আজকের সিলেবাস অনুযায়ী যে পাঠগুলো আরও বিস্তারিত বাসায় পড়বে, আশা রাখি সবাই এই বাড়ির কাজটা সম্পন্ন করবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, গুরুজনের কথা শুনবে, নিয়মিত খাদ্যাভ্যাস করবে, নিয়মিত পড়াশোনা করবে। আজ এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।